আল্লাহ রসুল বলতেছে আবু বকর আমার উম্মতের মধ্যে এমন উম্মত আছে যাকে জান্নাতের আটটা দরওয়াজায় একসাথে ডাকবে হালুম্মা ইলাইয়া ফলান হালুম্মা ইলাইয়া ফোলান এ ও তুমি আমার দরজা দিয়া আমার গেট দিয়ে আসো আমার গেট দিয়ে আস আমার গেট দিয়ে আসো আটটা গেট থেকে একসাথে ডাকবে আবু বকর আবু বকর বলতেছে ও গো আল্লাহ রসুল এমন মানুষও কি হতে পারে যার কাছে এত আমর জান্নাতের আটটা দরওয়াজায় একসাথে তাকে ডাকবে সাধারণ ব্যাপার রসুল বলেন আরজুক আমি আবু বকার আমি রসুল এই কথা আর্য করতেছি সেই ব্যক্তি তুমি আবু বকর হইবা তুমি আবু বকার জান্নাতের আটটা দরওয়াজায় একসাথে তোমাকে কেয়ামতের ময়দানে ডাকবে আবু বকর আস তাড়াতাড়ি ঢুকো আমার ভিতরে আসো সেই আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালান এই জন্য আল্লাহ রসুল বলছেন সমস্ত উম্মতের আমলকে এক পাল্লায় ওজন করলে আমার আবু বকরের আমলের সমান হবে না সেই আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ হু তিনি আল্লাহ পাকের কাছে নিরিবিলি রাত্রে বসে বসে কান্দে كيف حالي يا إلهي ليس لي خير العمل سوء أعمالي كثير زاد طاعتي قليل

আবু বকর সিদ্দ রাত্রিবেলা নিরিবিরি বসে চোখের পানি ছাড়ে আর আল্লাহর কাছে এই আরবি যে ছন্দগুলি বললাম এগুলি বলে বলে আল্লাহর কাছে দোয়া করতেছে দোষতো বাবা বুড়া বাবা যারা আছেন আমাদের মতো সমবয়সী বেশি যারা আছো লম্বা কথা আর বলবো না একটু বুঝার জন্য বলছি নিরিবিলি ঘরের দরওয়াজা বন্ধ বাতি নাই আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ আমি আবু বকরের হালাত খুব খারাপ আমার কাছে কোনো আমল নাই যাই কিছু আছে এইসব গুণা আর গুণা তোমাকে খুশি করার মতো আমল আমি আবু বকরের কাছে নাই আবু বকর বলতেছে কিরে বাবা বুঝে আসতেছে কথা আল্লাহ আল্লাহ তুমি তোমার নবী ইব্রাহিম খলিলের আগুনকে যেইভাবে ঠান্ডা হওয়ার জন্য বলছো আল্লাহ আমি আবু বকরের ব্যাপারে যখন জাহান্নাম ধাউ ধাউ করে জ্বলবে ওই সময় তুমি জাহান্নামটাকে একটু নিবাইয়া দিও আবু বকর খুঁজবে আল্লাহ আমি একটা নিকৃষ্ট মানুষ আমার কাছে তেমন কিছু নাই আমি কিছু কী নিয়ে আপনার কাছে যাবো বলেন উনি কেন এইভাবে বলে যার সম্পর্কে এত কথা এত কথা একটু আগে যা বললাম এই তো ওনার সানে এটা মনে করেন কুঠিবাগের এক ভাগ কিছু বলা হলো সেই আবু বকর এইভাবে কেন বলে তিনি রহমত আলম হবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম তিনি বলতেছেন আম্মাজান আয়সা বলেন আল্লাহ পাকের রহমত সারা পার হওয়ার কোনো অবস্থা নাই যত আমল যত ইবাদত যত কিছুই করোনা বন্দা। সব আমলগুলি আল্লাহ পাখের কাছে কোনো মূল্যই রাখে না যদি পার পাইতে হয় আল্লাহর রহমত ছাড়া পার হওয়ার কোনো ব্যবস্থা নাই সারা জীবনের সব আমলগুলি আরে বাবা একটা গ্লাস পানির বিনিময়ে আসবে না সব শেষ হয়ে যাবে এই যা নামাজ পড়তেছি রোজা রাখলাম এগুলির কোনো তেমন কিছুই নাই কি নামাজ পড়লাম কি জীবনে কত সেজা দিছি কি করছি এগুলি দিয়া পার পাবো এই জন্য আল্লাহ রসুল বলেন পার পর একটাই মাত্র আল্লাহ তুমি যদি ইনসাফ করো আল্লাহ তো ইনসাফ হলা ইনসাফ না বলেন আল্লাহ কি জুলুম করে কারোপরে এখন চুপ থাকলে গুনা হবে আল্লাহকে কারো উপরে জুলুম করে কারণ কতগুলি প্রশ্নের জবাব সাথে সাথে দিতে হবে আল্লাহ জুলুম করে না এটাই সোলোয়ানায় আনা সামান্য মতো এই কথা আনেন যে আল্লাহ জুলুম করে তাহলে ইমান শেষ আল্লাহ জুলুম করেন না তাহলে আল্লাহ ইনসাফ করবেন আল্লাহ আল্লাহ তুমি যদি ইনসাফ করো ইনসাফ মানে কি যে যা পাওয়ার তাকে তাই দেওয়া ঠিক না যে যা পাওয়ার তাকে তাই দেওয়া ইনসাফ করতে গেলে আল্লাহ আমরা ধরা পড়ে যাব কারণ আমরা যা পাওয়ার ইনসাফ অনুযায়ী করতে গেলে আমরা বাঁচতে পারবো না হ্যান্ড কাপ লেগে যাবে বাঁচার উপায় নেই হ্যাঁ তোমার কাছে কি চাই তোমার রহমত চাই ইনসাফ করলে আমাদের কি আমরা ধরা পড়ে যাব কোনো সন্দেহ নাই শুধু রহমত তোমার রহমত ছাড়া পার হওয়ার কোনো গতি নাই বাবা একমাত্র তোমার রহমত তখন আম্মাদান আয়সা বলেন ইয়া রসুল আল্লাহ আপনি জীবনে এত আমল করলেন এত কিছু আপনারও কি আল্লাহর রহমত ছাড়া পার হওয়া যাবে না রসুল বলেন আয়সা আমি রসুলও কে আমতের ময়দানে আমার আল্লাহর রহমত ছাড়া পার হতে পারবো না अल्लाह पर मुझे खोया मुरे एलिम ने मुझे अपना दीवाना बना ले सब खुशियों पर आग लगा दो गम से तेरे दिल शाद रहे सब को नज़र से अपनी घेरा दो फकत तुझे याद रहे दोस्तों ये आमुल दिया शुदू अल्लाह रहा تو دریا رحمت بہا دے خدایا گناہوں کی کشتی ڈبا دے خدایا اے مولا چھوڑ دیا کشتی تیری رحمت کی دریا دیکھ کر آ پڑا ہو در پہ تیری رحمت کی سہارا دیکھ کر دوستو আপনাদের সামনে বসে চেয়ারে বসে কথা বলতেছি মনে করেন না যে বহুত কিছু না বাবা কিছু না কিছু নাই খালি অবস্থা বাবা রওনা দিয়েছি হায় ওহি আগের ঠিকানা কুই আগে রওয়ানা হায় কুই পিছে রওয়ানা কত মানুষ কত বন্ধু বান্ধব আশপাশে বসে আছি যখন মৌতের পরে আ বাবা কবরের দিকে যখন নিয়ে যাবে তখন আমার কেউ নাই তখন কেউ নাই দোস্ত কেউ নাই দেখলাম কোথায় যেন অনেকদিন আগের কথা মারা গেছে বাবাকে জানাজা দিবে এখন মুসুল ধারে বৃষ্টি কবর করতেছে কবরের মধ্যে পানি উঠতেছে ছেলেরা বালতি দিয়ে দিয়ে পানি শেষে পানি উঠা বন্ধ হয় না অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা উপর দিয়ে তের দিয়ে কবর করতেছে উপরের পানি বন্ধ করেছে নিচের পানিতে বন্ধ করা যায় না এখন কবর কোথায় করবে আর তখন একজন বুদ্ধি করলো কি করার আছে এখন কতক্ষণ রাখা যাবে এইভাবে কলা গাছ কাটছে কলা গাছ কাইটা কবরের মধ্যে চার পাঁচটা টুকরা দিয়া এই কলা গাছের মধ্যে পানির মধ্যে বাবারে ভাসাই দিয়ে আসছে দিয়া উপরে দিয়ে পাঠিয়ে দিয়ে আসছে তখন দেখে দেখে মনে হলো যে আহা এই তো জিনিস এটাই জীবন কই খাট পালং কই কিছু কই সব কই এত কিছু সব প্লান হয়ে যাবে তুই আসলে পানিতে যদি এখন আমলটা যদি আল্লাহ না করে আমল যদি খারাপ হয় রে বাবা এই কবরটা জাহার নামের গর্ত হয়ে যাবে কঠিন অবস্থা হবে ছেলেমেয়েরা মাটি দিয়া চলে আসছে রে বাবা বাবার উপরে কি হালাত কেউ জানে না সবাই বাড়িতে আসছে হয়তো মায়ার কান্দা চোখের পানি কান্দে দুই তিন দিন কান্দে আস্তে আস্তে কান্না বন্ধ হয়ে যাবে কিন্তু বাবার উপরে যে কি হালাত যাইতে সেটা বাবা সার আর কেউ বাবা সার আর কেউ জানে না এই জন্য বাবা কবরটা যে কেমন হবে আল্লাহ রসুল বারবার বলতেছে উজকুরু দিকরা হাজ মিল্লা জাতিল আমার অম্মা যে জিনিসে তোমার সব গুলাকে সব দুরিস করে দিবে আশা আকাঙ্ক্ষা যত আছে সব শেষ করে দিবে ওই জিনিসটার নাম হলো এই মতের কথা স্মরণ করো নিরিবিলি বসে বসে তোমার অন্তর যদি হৃদয় হয়ে যায় মতের কথা শেষ করো যে আমি এখন এখানে কতক্ষণ পরে মত আসলে আমার ঠিকানা কোথায় আমার সাথে তখন কেউ নাই কেউ নাই আমার কবরটা তখন কি হালাত হবে কবরের মধ্যে যখন দেওয়া হবে হাদিস শরীফের মধ্যে আছে আসে রুটা আবার মুর্দারকে দিবে রুটা মুর্দারকে আবার দিয়া মুর্দারকে বসানো হবে কাফনের কাপড়টা খুলে ফেলবে দুইজন ওই সময় প্রশ্ন করবে রে বাবা কেউ বাদ নাই মারুকা বাবা তিনটা প্রশ্ন আইসা করবে এখন সেই প্রশ্নের জবাব যদি বাবা দুনিয়ার থেকে আমি তৈরি করে না যাই সেইখানে তো প্রশ্নের জবাব দিতে পারবো না দিতে না পারলে জাহান নামের সাথে যোগাযোগ হয়ে যাবে কি অবস্থাটা হবে আর প্রশ্নের জবাব কেমন করে দিব আল্লাহ! তুমি দয়া করে আমাদেরকে প্রশ্নের জবাবের ব্যবস্থা করে দিও সেইখানে বাবা এই বক্রাগির কি দাম হবে এই কি হবে যদি প্রশ্নের জবাব না পারি কত সুন্দর কাপড় সুপুর গায়ে দিয়া বসছি শাল গায়ে দেই এই সেই এগুলি সেদিন কিছুই থাকবে না প্রশ্নের জবাব নাই অবস্থা খারাপ হয়ে যাব যাহান নামে টুকরা হয়ে যাবে গর্তটা আর যদি প্রশ্নের জবাব দেওয়া যায় কি বলবো রে বাবা আল্লাহ রসুল দুনিয়ার থেকে যে যিনি সর্বপ্রথম কলেমা পড়েছেন হাজর খাদিজা বুড়া হয়ে গেছে দুনিয়ার থেকে চলে যাবেন আল্লাহ কে ডাক দিয়া বলে ও গো আমার স্বামী ও আমার নবী আমি বয়স হয়ে গেছে বেশি আমি দুনিয়ার থেকে চলে যাব আমি আপনার খ্যাতমত করে জীবনটা শেষ করতে পারি নাই এত কিছু করার পরেও বলে আমি প্রাণ ভরে আপনার খ্যাতমত করতে পারি নাই আমাকে মাফ করে দিবেন দুই নম্বরে বলে আমার একটা আবদার যখন আমার রুটা চলে যাবে আপনার গায়ের একটা জামা আমার কাঁপনের ভিতরে একটু দিয়া দিবা আপনার গায়ের জামাটা আমার কাফনি দিবেন কারণ রহমত আলমের কাপড়টা জামাটা আমার সাথে থাকলে হয়তো কবর একটু আজাবটা শাস্তি দিতে একটু চিন্তা করবে এই আশায় বলতেছে রসুল আপনার গায়ের একটা জামা আমাকে কবরের চিন্তা খাদিজার পেটে কিভাবে ঢুকছে কবরে যাওয়ার আগেই রসুলকে বলতেছেন আমার জানাজাটা আপনি পড়াইয়েন ওই সময় মক্কার হালাত খুব খারাপ কাফের মশ্রিক আমার জানাজা পড়াবেন ওই জান্নাতুল মহাল্লাতে সেখানে কবর করে দাফন করাবে দাফন করাবার পরে আপনি আমার কবরের পাশে একটু সময় দাঁড়িয়ে থাকবেন আপনার খাদিজাকে মনকার নাকির যখন প্রশ্ন করবে আমি জবাবগুলি দিতে পারি কি না পারি আমাকে একটু করে দিবে। সেই অবস্থা যে সারাটা যে প্রথম মুসলমান রসুলকে কেউ নবী স্বীকার করেন এই সর্বপ্রথম মুসলমান খাদিজা জীবনটা যার জন্য শেষ করেছেন কত কষ্ট কত মেহনত করেছেন এই ভিড়ের জন্য আল্লাহ রসুল বলেন আমি খাদিজার কোন প্রতিদান দিয়ে শেষ করতে পারব পড়াইলেন কবরের পাশে দাফন করলেন দূরে দাঁড়িয়ে আসেন বলি তোমরা একটু দাঁড়াও আমি খাদিজার সাথে ওয়াদা করেছি আমি একটু তার কবরের পাশে থাকব কলিজাটা মানে না সারা জীবন যে খাদিজা এত ভাবে আশ্রয় দিয়ে রসুলকে রাখছে সেই সহদর্মিনী কবরে রাখছেন রসুল ও কান্দে সাহাবাইকে নাম কান্দ কতক্ষণ দাঁড়িয়ে থাকলেন আল্লাহ পা জিবরিল আলামকে পাঠাইছে জিবরিল আমার বন্ধু এখানে দাঁড়াইয়া কাঁদতেছে তুমি যাও কেন কাঁদতেছে খাদিজার সাথে ওয়াদা করেছে এই জন্য খাদিজার প্রশ্নের জবাবের জন্য আমার বন্ধু সেখানে দাঁড়িয়ে থাকতে হবে না বন্ধুকে চলে যেতে বলো খাদিজার প্রশ্নের জবাব আমি আল্লাহ দিব আমি আল্লাহ দিব খাদিজা শান্ত জীবন এই ইসলামের জন্য দিনের জন্য সব কিছু করেছে আল্লাহ রসুল তখন চোখের পানি নিসা। চলে আসলেন আল্লাহ পাখের হাওলা করে যেহেতু আল্লাহ খাদিজার জিম্মাদার হয়েছেন আমার খাদিজা কবরে শান্তি থাকবে আশা করে চলে আসছে বাবা এই হালাত যদি ওনারা আবু বকর সিদ্ধি খাদিজা কবরের চিন্তায় তাদের কলিজা ফেটে যায় আমি কি নিয়ে কবরে দিচ্ছি আমি কোন সাহসে আমার কাছে এমন কি পুঁজি আছে রে বাবা কি পুঁজি করা বসে বসে আল্লাহ কিছু নাই কিছু করতে পারি মাফ করে দাও গুনা মাফ করে দাও গুনা মাফ করে দাও আল্লাহর কাছে বারবার চাইছে গুনাগুলি যদি মাফ করাইতে পারি বাবা মতের সময় আল্লাহ যদি একটু বন্ধ বানাইয়া লয় তাহলে তো জীবনে হায়াতের দাম নতুবা কি হবে কি হবে এই বাড়ি গাড়ি দালান কোঠায়গুলি কি হবে রে বাবা আমি তো আমার হালাত খারাপ এই ছেলে মেয়েরা বাড়িঘর দুয়ার দখল করবে তারা ভোগ করবে আমার কথা কে স্মরণ করবে এই জন্য বাবাজিরা এ বুড়া বাবাজিরা জোয়ানরা যারা নামাজ পড়ো না নামাজি হয়ে যাও যারা আল্লাহকে একটু ডাকো না নিলিমিলি বসে মাওলাকে একটু ডাকো মাওলার মহাব্বত দিলে জাগা দাও বাবা আর নিজের গুণার কথা বারবার আল্লাহর কাছে পেশ করে আল্লাহ মাফ করে দাও তবে করতেছি মাফ করে দাও আর করবো না মানুষের হক যদি নষ্ট করে থাকি হকগুলি দিয়ে যাওয়ার চেষ্টা করবো হক রাইখা কবরে যাই রে রসুল বলছে খবরদার মানুষের হক রাইখা কবরে আইসোনা ভয়াবহ দিন হবে সেদিন ময়দানে হাসর কঠিন তমা আলাত হবে বাবা কঠিন তমা হালাত হবে এই জন্য সবসময় মৌতের কথা স্মরণ করো আল্লাহকে আপন বানাই আল্লাহকে মহাব্বত করি করতে পারবো না ইনশাআল্লাহ বাবা করবো না আল্লাহ পাকের কাছে আল্লাহর কাছে তবা করবো এই জন্য আপনাদের কর্তৃপক্ষ কি আপনাদের কি আছে এখানে আলোচনার মজদি শেষ করে দিচ্ছে

استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى اله واصحابه وبارك وسلم اللهم صل على محمد وعلى اله واصحابه وبارك وسلم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك لست. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين ربنا 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 ظلمنا أنفسنا ربنا ظلمنا أنفسنا

আল্লাহ আমাদের বাবা আদম এই মুনাজাত দিয়ে তোমার কাছে বারবার করে কেঁ কানছিল আমরা তার সন্তানেরা গুনা করেছি গো আল্লাহ আমাদের গুনার দিকে তাকাইও না বাবা গুনার দিকে দেখলে তোমার রাগ হয়ে যাবে বাবা তোমার রাগ উঠে যাবে বাবা আমরা তোমার দসেরে ரொம்ப দলা অবশাইল জামানা আরসি গো বাবা আমরা প্রাণ ভরে আপনাকে একটু ইবাদত করতে পারি নাই বাবলা আমরা খালি এত রওনা দিয়েছি বাবলা কবর আমাদের সামনে বাবলা জীবনে কত মানুষের জানাজা পড়ছি কবে যেন আমার লাশটা খাটের মধ্যে দিয়া আমার জানাজাটা মানুষ পড়ে খালিয়াতে রওনা দিয়েছি মাওলা একটু মাফ করে দাও আল্লাহ এই মজমার দিকে তাকা বন্দনা আল্লাহ তোমার কাছে শুধু মাফ চাই ক্ষমা চাই গো আল্লাহ কাহকেও খালিয়াতে ফিরাই দিও না মাওলা রসুল বলছে কান্দ কান্দা না আসলে মুখটা বাঁকা করে কান্দার ভান্দর এ আল্লাহ রসুলের উম্মতেরা হাত তুলেছে আল্লাহ দাড়ি বাগনাওয়ালা হাত তুলেছে যুবক হাত তুলেছে ওরা ওলা হাত তুলেছে মা বোনেরা হাত তুলেছে আল্লাহ রাগ করো না গোয়াল্লাহ রাগ করো না তোমার রাগ ভাঙাইবার মতো ক্ষমতা আমাদের নাই গোয়াল্লা আমরা সবাই কবরের যাত্রী যখন মন্ত্রীর ডাক দিবা ওই সময়ের একটু রহমতের ফেরেস্তা পাঠাইয়া দিও গো আল্লাহ নূরের চাঁজাল লিদিয়া আমাদেরকে একটু কবরে নিও গোল্লা সে কবরকে আমাদের কবর বানাই দিও কবরকে সব বিচ্ছুর অর্থ বানাই দিও না সে কবরকে সব বিচ্ছুর অর্থ বানাই দিও না আল্লাহ মন কেন না কি সওয়ালের জবাব কেমনে নিবো গো আল্লাহ তুমি আমাদেরকে দয়া করে আমাদের কবরের মধ্যে সওয়ালের জবাব নিয়ে যাওয়ার আসান করে দিও কেমন ময়দানে আমল লামার ডান হাতে দিও আল যে কাউ পান করাইয়া দিও গো আল্লাহ সূর্যের তাপে মাথার মগজ খসে পড়বে আরুষের নিচে একটু জায়গা দিও তোমার আরুষের ছায়া ছাড়া কোন ছায়া থাকবে না আল্লাহ বলছে না তুমি পার করাইয়া দিও গোয়াল্লা জীবনবার তোমাকে ডাকসি তোমার দিন আর দেখতে মনে ছায় গোয়াল্লা কে দারুল্লা কেদারুল্লা কায় বা রেজা যায় আল্লাহ জান্নাতে গেলে তোমাকে দেখা যাবে তোমার দিদার হবে জন্য তোমার কাছে জান্নার চাইগো আল্লাহ আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাইকে মাফ করে দাও আমাদের মা বাবাকে মাফ করে দাও আমাদের আব্বা আম্মা কবরে চলে গেছেন মাওলা আমাদের নে কামড়ের স্বভাব আব্বা আম্মার কবরে পৌঁছে দাও যাদের মা বাবা বেঁচে আছে এদের গুণা মাফ করে দাও আল্লাহ যুবকদেরকে রহমতের হাতে ধরে যুবকদেরকে নামাজি বানাইয়া দা দিলটা মসজিদের দিকে দা আল্লাহ মাদ্রাসা কবুল কর ছাত্র অবস্থান কমিটি সবাইকে কবুল করে ল মাদ্রাসার ভবনের কাজ করবে কাজকে সহজ করে দাও সামানের ব্যবস্থা করে দাও কেয়ামত পর্যন্ত মাদ্রাসাকে কায়েম ও দায়ম রাখ আল্লাহ তোমার জীবন দ্বারা মাদ্রাসায় দান করেছে এবং করবে সবার দানগুলি তুমি কবল করে একে উসিলা করে কেয়ামতের মায়ের দানে নাজাতের সামান করে দিও আল্লাহ যিনি মাদ্রাসার প্রতিষ্ঠা ছিল তিনি দুনিয়ায় নাই তার কবরকে রহমতের কবর বানাইয়া দাও আল্লাহ মা বোনেরাও আছে আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও আবেদা সালে পর্দা নিশি বানাই দাও আল্লাহ স্বামীর জন্য কবুল করে ল আল্লাহ মেহরবানি করা আমাদের দরখাস্ত করি কবুল করে ল আল্লাহ কুঠি কুটি দুরুদ্দসালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় আ আল্লাহ সোনার মদিনায় পৌঁছায় দাও আমাদেরকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ আপনার ইস্মে আজমের রুসিলায় আপনার হাবিবের কদম মোবারকে রুসিলায় আমার দেবদোয়া বলে কাবুল করেল্লা সাল্লাল্লাহুত আলা আলা খায় খালকিহি মোহাম্মাদ ইম আলাহ আলিহি ওয়া হাবি আজমায়িন বের আহম্মাদি কয়য়া আর সম্মানিত ভাইরা আপনারা সবাই বসেন আপনারা আপনাদের জায়গায় বসুন কেউ মেহের